সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমার আলোচনা এক্সপোজড রুট স্টাইল বনসাই এবং ধাপে ধাপে এর তৈরির প্রক্রিয়া। এক্সপোজড রুট স্টাইল বনসাইয়ে গাছের শেকড়গুলো মাটি থেকে প্রথম ব্রাঞ্চ পর্যন্ত কাণ্ডের ন্যায় প্রদর্শিত থাকে। এই স্টাইল বনসাইয়ে সাধারণত কাণ্ড থাকে না, প্রদর্শিত শেকড়ই কাণ্ডের কাজ করে। প্রকৃতিতে সাধারণত পাহাড়ের ফাটলে, নদীর তীরে অথবা সমুদ্র সৈকতে কোনো গাছ জন্ম নেওয়ার পর দিনের পর দিন ঝড় বৃষ্টি ভূমিধ্বস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে গাছের গোড়ার মাটি যখন সরে যায়, গাছ তখন শুধু শেকড়টাকে অবলম্বন করে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকে। আর পাকানো আঁকাবাঁকা শেকড়গুলো বাতাস ও সূর্যালোকের সংস্পর্শে এসে দ্রুত মোটা ও শক্তিশালী হয়ে পুরো গাছের ভার বহন করতে সক্ষম হয়। উপরিভাগের এই শেকড়ের দৈর্ঘ্য হবে গাছের উচ্চতার কমপক্ষে অর্ধেক থেকে দুই তৃতীয়াংশ পর্যন্ত। সাধারণত প্রেমনা, ফোকেন্টি, পাকুড়, মাইক্রোকার্পা, বৈচি, বাগানবিলাস অর্থাৎ যেসব গাছের শেকড় অনেক শক্ত হয়ে থাকে সেসব গাছ দিয়ে এই স্টাইল বনসাই তৈরি করা যেতে পারে। আমার এই গাছটির নাম প্রেমনা মাইক্রোফিলা। প্রায় এক বছর আগে ছোট্ট এই পটে একটি ছোট ডালের আগা কেটে লাগিয়েছিলাম। বর্তমানে এই অবস্থা, কোনো শেপ খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে মনে হলো এটাকে এক্সপোজড রুট স্টাইল তৈরি করা যেতে পারে। এক্সপোজড রুট করতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ লাগানোর শুরু থেকেই কোনো শেকড় কাটা যাবে না। এক দেড় বছর টবে থাকার পর তুলে নিয়ে সাবধানে মাটি ঝরাতে হবে যাতে শেকড়গুলো অক্ষত থাকে। মাটি ঝরিয়ে নিয়েছি, প্রয়োজনে পানিতে ধুয়ে শেকড়গুলো পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমার মাটি ঝরঝরে সবগুলো মাটি পড়ে গেছে, তাই ধোয়ার প্রয়োজন মনে করছি না। এবার প্রক্রিয়াগুলো লক্ষ্য করুন। শেকড়গুলো গাছের ভার নেওয়ার মতো সক্ষমতা অর্জন করেনি, তাই ওয়ারিং করে এটাকে দাঁড় করাবো। আসলে ওয়ারিং বলতে যা বোঝায় আমি তা করছি না, অর্থাৎ তার দিয়ে শেকড় পেঁচাচ্ছি না, বরং শেকড়গুলো দিয়েই তার পেঁচাচ্ছি। আমি তারের উপরই গাছটাকে দাঁড় করাব। মোটামুটি তিন চারটি শেকড় এভাবে নিতে পারলে বাকিগুলো আপনা আপনিই তৈরি হবে। কিন্তু এভাবে তো রাখা যাবে না বা লাগানোও যাবে না, আর এটা যদি উপরে থাকে তাহলে অবশ্যই শেকড়গুলো শুকিয়ে মারা যাবে, তাই একটি কৌশল অবলম্বন করতে হবে। এই যে দেখছেন, এটা একটি ড্রিঙ্কসের বোতল। এটার দুই দিকে কেটে নিয়েছি এবং একটি টিউব বানিয়ে ফেলেছি। এবার এর মধ্যে দিয়ে গাছটি বসিয়ে দেব। এগুলো আসলে বলে বোঝানো যায় না, কাজটি দেখতে থাকুন তাহলে আপনি আপনিই বুঝতে পারবেন। মাটি দেওয়ার সময় এক হাত দিয়ে গাছটি উপর দিকে টেনে ধরতে হবে যাতে নিচের দিকে বসে গিয়ে সে করে ভাঁজ না পড়ে। এবার টবে মাটি দিয়ে ভরাট করে নেব, শেকড়গুলো আস্তে আস্তে টবে চলে যাবে।
এটি 10 মাস পর, গাছটা অনেকটাই লেগে গেছে। দেখতে হবে শেকড়গুলো কতটা শক্ত হয়েছে। উপর দিকে কিছু অংশ কেটে ফেলে দিব। সাবধানে কাটতে হবে যেন বোতলের সাথে শেকড়গুলো কেটে না যায়। আগে কিছু অংশ কাটব। মাটিগুলো ঝরিয়ে দেব, কারণ শেকড়গুলো বের করে দিলে ওগুলো বাতাস এবং সূর্যালোকের সংস্পর্শে এসে মোটা ও শক্তিশালী হবে। শেকড়গুলো আগের থেকে বেশ শক্ত হয়েছে, তবে এখনও গাছের ভার বহন করার মতো শক্তিশালী হয়নি, তাই সব শেকড় একবারে বের করে দেওয়া যাবে না। গাছে পানি দেওয়ার সময় সবসময় এই শেকড়গুলোর উপর পানি দিতে হবে, যাতে আস্তে আস্তে প্রাকৃতিক স্টাইলে মাটিগুলো সরে যায়। এতে আরেকটি কাজ হবে, তা হলো শেকড়গুলো শুকিয়ে যাবে না। তারগুলো শেকড়ের গায়ে কেটে বসে যাচ্ছে, তাই এগুলো অপসারণ করতে হবে। তবে যেহেতু অনেক অংশই মাটির ভেতরে আছে, সেটা বের করা যাবে না, তাই উপরে ভাগে যেটুকু আছে সেটুকু কেটে কেটে বের করে নিতে হবে। অপ্রয়োজনীয় ডালগুলো কেটে ফেলব। আমি এই মুহূর্তে ডালপালার দিকে অতটা নজর দিচ্ছি না, এখন শেকড়ের ডেভেলপমেন্টটাই মুখ্য বিষয়। টবের মাটি পরিবর্তন করে দেব, কারণ টবের মাটিতে পুষ্টি না থাকলে শেকড়গুলো সহজে টবে পৌঁছাবে না। আরো কিছু অংশ কেটে ফেললাম। একটু ডুবিয়ে পানি দিলাম, কারণ মাটিটা একেবারে হার্ড হয়ে গেছে। চার দিন পর লক্ষ্য করলাম শেকড়গুলো শুকিয়ে যাচ্ছে, তাই পলিথিন পেপার দিয়ে মুড়িয়ে দিলাম। এতে ময়েশ্চার ধরে রাখবে এবং শেকড়গুলো তাজা থাকবে। আরো 2 মাস পর এটি পলিথিন পেপার খুলে নিলাম। লক্ষ্য করুন শেকড়গুলো কতটা ভেজা ভেজা হয়ে আছে। এবার নিচের অংশের তারগুলো টেনে বের করে নিলাম। ডালপালা বেশ তৈরি হয়েছে, তবে পছন্দ মতো শেপ এখনো খুঁজে পাচ্ছি না। আপাতত ছেটে ছুটে রাখছে, এক সময় না এক সময় শেপ খুঁজে পাবই। আরো 8 মাস হয়ে গেছে, এটা শীতের পর বসন্তকাল। এ সময় গাছের পাতা থাকে না এবং এখনই মুখ্য সময় গাছের শেপ দেওয়ার। প্রথমে অতিরিক্ত ডালপালা কেটে বাদ দেব।
এটাকে একটু উপরের দিকে তুলে দিয়ে এটাকে অ্যাপেক্স তৈরি করব। এটাকে ওয়্যারিং করে এই দিকে নিতে হবে। এই ডালটা সোজা হয়ে বেড়ে গেছে, এটাকে ওয়্যারিং করে একটু আঁকাবাঁকা করে নেব। এটাকে ওয়্যারিং করে এই দিকে নিতে হবে। এই অংশটা পুরোটাই ফাঁকা হয়ে আছে, তাই এই ডালটা দিয়েই কভার করতে হবে। তবে ডালটি খুব দুর্বল, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই সব ডাল ছেঁটে দিয়ে এটাকে রাখলাম যাতে শক্তিশালী হয়। ডালটার মুভমেন্ট একটু নিচের দিকে নেব, অনেকটা কাস্কেট স্টাইলের মতো। টিউবটা এবার সম্পূর্ণই কেটে দেব এবং গাছটি বেশি করে খাদ্য দিয়ে বড় পটে পচিয়ে দেব, নইলে দ্রুত ডেভেলপ করবে না। কোনো মাটি ঝরাবো না, জাস্ট এইভাবেই বসিয়ে দেব। ওপরের অংশের মাটিটা আস্তে আস্তে সরে গিয়ে শেকড় আলগা হয়ে যাবে। পানি দেওয়ার সময় মাটির উপরেই পানি দিতে হবে, তাহলে আস্তে আস্তে মাটি সরে যাবে। আরো 3 মাস পর এটি দেখুন বেশ ডালপালা তৈরি হয়েছে, তবে গাছটি এদিক ওদিক দোল খাচ্ছে কারণ নিচের মাটি আলগা হয়ে গেছে কিন্তু শেকড়গুলো শক্ত হয়নি। এভাবে রাখলে সামান্য বাতাসে পড়ে গিয়ে শেকড়গুলো ভেঙে যেতে পারে, তাই কিছু একটা ব্যবস্থা করতে হবে। আগে ডালগুলো ছেঁটে কিছুটা ভার কমাই। আমি এখানে এই এক্সরে ফিল্মগুলো কেটে নিয়েছি, এটা দিয়ে নিচের অংশটাকে ঘিরে দেব। এই কাজগুলো জাস্ট উপস্থিত বুদ্ধি খাটিয়ে করতে হয়। এবার এর ভিতর মাটি দিয়ে দিব, শেকড় শক্ত হয়ে গেলে আবার সরিয়ে নেব। গাছটি অলরেডি পেছন দিকে বেশি হেলে গেছে, তাই পেছনে একটু সাপোর্ট দিলাম। আরো 1.5 মাস পর এটি উপরের অংশের ডালপালা দ্রুত শক্তিশালী হচ্ছে, ফলে নিচের ডালগুলো ততটাই দুর্বল হয়ে পড়ছে। কারণ সবলরা সবসময় দুর্বলদের শোষণ করে, এটাই মানুষ বলেন আর প্রকৃতি বলেন সব ক্ষেত্রেই প্রযোজ্য, যাকে বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাই ঘন ঘন প্রুনিং করে ওদেরকে দমিয়ে রাখতে হবে। এখানে মনে করে দেখুন, 4 মাস আগে আমি এই ডালটাকে ওয়্যারিং করে ডেভেলপ করতে চেয়েছিলাম, কিন্তু প্রকৃতির খেলা, দেখুন ওটা ডেভেলপ করেনি। কিন্তু উপরের দিকে বেশ কিছু ডাল তৈরি হয়েছে এবং সেগুলো বেশ শক্তিশালী হয়েছে। এ অবস্থায় আমি অনেক চিন্তাভাবনা করলাম কি করা যায়। আমি আসল ডালটা কেটে দিলাম, এবার এই উপশাখাটিকে ওয়্যারিং করে মূল শাখা হিসাবে নামিয়ে নিলাম। এবার এই ডালটিকে ওয়্যারিং করে পেছনের দিকে নেব, কারণ পেছনে কভার করার মতো
ডাল এখনো তৈরি হয়নি। এবার দেখুন কেমন লাগছে। অনেক কষ্টে গাছটি এই অবস্থায় নিয়ে আসলাম। শেকড়ের যে কাজ সেটা প্রায় হয়ে গেছে। এবার ডালপালার উন্নয়ন করার পালা। আগামীতে সেই কাজগুলো ক্যামেরা বন্দি করে রাখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাকে কমেন্টে জানান। এছাড়া কোনো সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার গাছের ছবি বা ভিডিও পাঠিয়ে দিতে পারেন, আমি সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।